শিয়ালের কামড়ে আতঙ্ক ছড়ালো দিনহাটা 2 নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আটিয়াবাড়ি এলাকায়। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে বেশ কয়েকজন আহত হন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে দুজন হাসপাতালে ভর্তি তারা হলেন আলতাফ হোসেন ও সফিকুল ইসলাম। ঘটনার বিবরণীতে জানা গিয়েছে, এদিন দুপুরে গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের আটিয়াবাড়ি 2 গ্রামে বেশ কয়েকজন নদীর ধারে যান। সেই সময় হঠাৎই কয়েকটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে তাদের তাড়া করে, একে একে বেশ কয়েকজনকে কামড় দেয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তড়িঘড়ি অন্যরা উদ্ধার করে তাদেরকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ইতিমধ্যেই হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় প্রচণ্ড আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে বলে জানা গেছে। এদিকে উপদ্রব বৃদ্ধি পাওয়ায় গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে সেখানে পাহারার ব্যবস্থা করেছে। এমবিট লাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিট লাইট। এই সকাল 11:30-12টার দিকে কি হয়েছিল? এই নদীর দিকে ওই দিকে ঘুরতে গিয়েছিল, মানে শেল কামড় দিয়েছিল। তো কে হয় পেশেন্ট আপনার? আমার বাবা। আর তার পরিস্থিতি এখন কেমন আছে? মানে মুখের যে উপরে ঠোঁটটা ওটা পুরোটা ছিঁড়ে নিয়েছে। শুনলাম আরও দু একজনকে কামড়েছে। হ্যাঁ, সকালবেলা একজনকে আবার কামড় দিয়েছে। আপনার নাম? আমার নাম তো আর হোসেন। বাড়ি? বাড়ি বড়ো ডিয়া বাড়ি।